সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফিজিক্স ক্লাসে। আজকের যে ক্লাসটি সেই ক্লাসটিতে আমরা মূলত ফিজিক্সের একটি অধ্যায় নিয়ে অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান হচ্ছে আমাদের যে পদার্থ বিজ্ঞান বই আছে, পদার্থ বিজ্ঞান যে বই আছে তার দ্বিতীয় পত্রে আছে, দ্বিতীয় পত্রে এটা সপ্তম অধ্যায়। ঠিক আছে, তো এই অধ্যায়টা নিয়ে আমরা একটা কথা বলি, যারা প্রথম বর্ষে আছো, দ্বিতীয় বর্ষে আছো, কিংবা এবার অ্যাডমিশন টেস্ট দিবা, সেটা হোক ভার্সিটি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং, সবার জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এবং এবার যদি শর্ট সিলেবাসও মেবি আছে, চ্যাপ্টারটা আছে। তো এখন এই চ্যাপ্টারটা ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টার নিয়ে খুব ভালোভাবে আলোচনা করে অনেক কিছু বোঝার আছে, তার মধ্যে এই ভৌত আলোক বিজ্ঞান অন্যতম। তো আমরা ভৌত আলোক বিজ্ঞানের মোট তিনটা পর্বে ভাগ করেছি এবং দুটো সলভ ক্লাস, মোট পাঁচটা পর্বে আমাদের এই ক্লাসগুলো আমরা দিব আস্তে আস্তে। তো শুরু করতে চাই আজকে আমাদের স্টোরি অফ লাইট, আমরা আলোর গল্প বলবো। বলতে চাই যে আলো, আমরা যে আজকে যে আলোকে যেভাবে দেখি, আলোটা কিভাবে আমাদের কাছে সেভাবে আসলো। তাহলে শুরু করতেছি। ওকে, তোমরা একটা ছবি দেখতে পারতেছো নিশ্চয়ই। এই ছবিতে তোমাকে যদি এখানে দাঁড়া করাই দেওয়া হয়, তুমি উৎসুক মন নিয়ে হয়তো দেখবা। এখানে যদি তোমাকে দাঁড়া করাই দিই যে ভাইয়া তুমি দেখো এই আকাশটা দেখো, তুমি উৎসুক মন নিয়ে হয়তো তাকে দেখবা যে আকাশটা কেমন জানি। তো তুমি যেরকম উৎসুক মন নিয়ে দেখবা, ঠিক একইভাবে আজ থেকে অনেক বছর আগে সভ্যতার একদম শুরুর দিকে, একেবারে আর্লি পিরিয়ডের কথা বলতেছি, সভ্যতার আর্লি পিরিয়ডে মানুষ এরকম আকাশের দিকে তাকিয়ে আলোর রহস্য ভেদ করার চেষ্টা করেছে। যে এই যে আলোক, হাজার হাজার আলোক উৎস দেখা যাচ্ছে, এই আলোক উৎস আলো জিনিসটা কি, আলো যে এই যে আলোক উৎস বা যে আলোক তারাগুলো দেখা যাচ্ছে সেখান থেকে আমাদের কাছে কিভাবে আসে। তো মানুষ এই রহস্য সবসময় ভেদ করতে চাইছে যে এই যে আমরা যে আলোটা দেখছি, সে আলোটা, এই রহস্যটা সবসময় ভেদ করতে চাইছে যে রহস্যটা কি, রহস্যটা হচ্ছে আলো, আলো জিনিসটা কি, এই রহস্যটা মানুষ সবসময় ভেদ করতে যাচ্ছে। একটা সময় এসে আমরা কিছুটা বুঝতে পারছি মানুষের মনে, তারপর বেশ কিছু প্রশ্ন আসলো যে আলো চলাচলের পথ কেমন, তারপরে এরপরে প্রশ্ন আসছে যে আলোর উৎসগুলো কি, আলো আমরা কোথা থেকে পাই বা কিভাবে পাই, তারপর প্রশ্ন আসতে পারছে আলোর বৈশিষ্ট্যগুলো কেমন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই যে বিজ্ঞানের যে অগ্রযাত্রা, সে এইরকম একটা আকাশের দিকে তাকিয়ে আলোর উৎসর পিছনে ছুটতে ছুটতে আসলে আমরা একটা সময় গিয়ে এই আলোকে অন্যভাবে আবিষ্কার করেছি, আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে একেবারে বিজ্ঞানের শুরুর দিককার কথা। আজকে আমরা আলো জিনিসটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু বলি। আলো জিনিসটা নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা মারামারিজনক অবস্থা, মারামারি মানে বেশ সাংঘর্ষিক একটা পজিশনে আমরা দাঁড়াই আছি, যেখানে আমরা কখনো দাবি করতেছি আলোটা একটা পার্টিকেল, আবার কখনো দাবি করতেছি ওয়েভ। পার্টিকেল কি, আমরা বলতেছি আলোটা হচ্ছে কণা, আবার বলতেছি না আমরা মানি না সেটা হচ্ছে তরঙ্গ। বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি। তাহলে দেখেন, একটা সময় ছিল যখন আমরা আলোক উৎস নিয়ে, আলো চলাচলের পথ নিয়ে বা আলোর বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করতাম আকাশের দিকে তাকিয়ে। বিজ্ঞানের অগ্রযাত্রা আজকে আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা আলোর এত বৈশিষ্ট্য জেনে গেছি, জানার পরে এখন নিজেরা নিজেরা একটা মারামারি লাগিয়ে দিছি। সেই মারামারির টপিক হচ্ছে আলো কি কণা না তরঙ্গ। তো এই জিনিসটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো আমাদের আজকের যেই ভৌত আলোক বিজ্ঞানের প্রথম ক্লাসটাতে। আমরা এতটুক পর্যন্ত যাব, কণা থেকে তরঙ্গ পর্যন্ত যাব। তাহলে আমাদের জার্নিটা হচ্ছে কণা থেকে তরঙ্গ পর্যন্ত। তো সবাই একটু অ্যাটেন্টিভ হবেন, খুবই মজার একটা টপিক। ফিজিক্সের যে টপিকগুলো নিয়ে খুব বেশি মজা করা যায়, মজা নেওয়া যায়, তার মধ্যে এই যে এই পথটা অন্যতম, আমরা কণা থেকে তরঙ্গ পর্যন্ত যাব। তো শুরু করি আজকের গল্প। দেখেন, ফিজিক্সের কথা বললে যে ভদ্রলোকের কথা একেবারে প্রথম থেকেই বলতে হয়, সে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আপনারা হয়তো চিনে থাকবেন এই ভদ্রলোককে, ক্যালকুলাস ফিজিক্সের অনেকগুলো পার্ট আবিষ্কারক সে। তো আলো কোথা থেকে আসে, আলো কিভাবে আসে, এটা নিয়ে প্রথম যিনি স্পষ্টভাবে কথা বলছেন তিনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। তার একটা থিওরি আছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, তার একটা থিওরি আছে এই আলো নিয়ে, তার একটা থিওরি আছে। সেই থিওরির নাম হচ্ছে নিউটন কর্পাসকুলার
তত্ত্ব, ভাস্কুলার তত্ত্ব। তো এই তত্ত্বটা দিয়ে আসলে আলোর আমরা যে অগ্রযাত্রা, আধুনিক আলোর যে অগ্রযাত্রা সেটা শুরু হবে, নিউটন কর্পাসকুলার তত্ত্ব। তো এই তত্ত্ব অনুসারে সে বলছে, নিউটন বলছে যে আলো হচ্ছে কিছু কণা, আলো হচ্ছে কিছু কণা, ঠিক আছে। এই কণাগুলোর উনি আবার নাম দিচ্ছেন, সুন্দর একটা নাম দিচ্ছেন এই কণাটার। সেই কণাটা কি? সেই কণাটা হচ্ছে, উনি তার নাম দিচ্ছেন হচ্ছে কর্পাসকুলার, এটা ইংলিশ, এটা আমি একটু লিখে দিই, কর্পাস হোয়াইট বোর্ড গুলোতে, এই বোর্ড গুলোতে লিখতে একটু কষ্ট হয় আসলে, যে কারণে অনেক সময় আমরা কর্পাসেস, ইয়েস কর্পাসেস। উনি বলছে এই কণাগুলোর নাম হচ্ছে কর্পাসেস, এবং তার তত্ত্বটা হচ্ছে নিউটন কর্পাসকুলার থিওরি। তো এই কর্পাসকুলার থিওরি অনুসারে এই যে একটা আলোক উৎস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আলোক উৎসটা, এই আলোক উৎস থেকে আলো কণা আকারে বের হয়, কণা আকারে, মানে আলোগুলো কণা আকারে বের হয়। এবং উনি ইনিশিয়ালি দুইটা শর্তের কথা বলছে এই কর্পাসকুলার থিওরি দিয়ে, উনি সাথে সাথে দুইটা শর্তের কথা বলছেন, দুইটা শর্ত। প্রথম বলছেন যে এই কণাগুলো সরল রেখায় চলে, সরল রেখায় চলে, এক। আর দুই নম্বর উনি যেটা বলছেন এটা খুব মজার, সেটা হচ্ছে যে এরা, এই আলোটা ছায়া সৃষ্টি করে, ছায়া সৃষ্টি করে। জিনিসগুলো আজকের বিজ্ঞানের কাছে খুব ঠুমকো মনে হয় যে এইগুলো তো খুব বাচ্চা কাচ্চা ফিজিক্স, নিউটনের মতো একজন বড় বিজ্ঞানী এইগুলি নিয়ে কাজ করছে। হ্যাঁ, নিউটন প্রথমে বলছে এগুলো সরল রেখায় চলে, কিন্তু তাকে তখনই প্রশ্ন করা হয়েছিল যে আলো কেন সরল রেখায় চলে, এবং উনি সেটার একটা যোগ্য জবাব দিয়েছিলেন। আমি জবাবটা নিয়ে একটু পরে আসতেছি, তার আগে বলি ছায়া সৃষ্টি করে। ছায়া সৃষ্টি করা মানে কি জানেন? আপনি যদি এখানে একটা মনে করেন একটা বোর্ড রাখলেন, এই যে এই বরাবর একটা বোর্ড রাখলেন, তাহলে আপনি এই যে এই জায়গায় একটা ছায়া পাবেন, এখানে একটা ছায়া অঞ্চল পাবেন, মানে এখানে যে পার্টিকেলগুলো আছে, কণাগুলো আছে, এগুলো আর পাস করতে পারতেছে না। যেহেতু কণাগুলো পাস করতে পারতেছে না, তাহলে এদিকে ছায়া পড়বে। এটা হচ্ছে তার কণা তত্ত্বের দুইটা কথা। এবং সেই কর্পাসলস বা কণাগুলোর বৈশিষ্ট্য বলে দিচ্ছে। বৈশিষ্ট্যগুলো কি? প্রথম কথা বলছে যেগুলো ভরহীন, এগুলো ভরহীন, ভরহীন। তারপরে বলছে এগুলো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। এবং লাস্ট হিসেবে বলছে এটা রিজিড বা দৃঢ়, দৃঢ় বস্তু, ঠিক আছে। তো এই কর্পাসলস গুলোর এই বৈশিষ্ট্যগুলো আছে। এরপর আসেন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, এই তত্ত্বটা উনি কখন দিছে? এই তত্ত্বটা উনি দিছে হচ্ছে, এই তত্ত্বটা দিছে হচ্ছে উনি 1675 সালে, নিউটন কর্পাসকুলার বা নিউটনের কণা তত্ত্ব আলোর, সেটা 1975 সালে উনি দিছেন। তো এই তত্ত্ব অনুসারে আমরা বেশ কিছু জিনিস আস্তে আস্তে পড়ব। এই তত্ত্ব অনুসারে উনি বেশ কিছু জিনিস বলছে, আরো বেশ কিছু জিনিস। এটা হচ্ছে তার ইনিশিয়াল কথাবার্তা, এরপরও সে বেশ কিছু কথাবার্তা বলছে। এগুলো একটু আস্তে আস্তে দেখি যে সে আরো কি কি বলছে। সে বলছে আলো হচ্ছে ছোট ছোট কণা, এটা তো আমরা বলে আসলাম, ছোট আলো হচ্ছে ছোট কণা, এক। দুই নাম্বার উনি বলছে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন, তার মানে হচ্ছে ভিন্ন মাধ্যমে যদি যান তাহলে ভিন্ন মাধ্যমে, ভিন্ন মাধ্যমে আলোর বেগ, বা উনি যে কণাগুলো বলছে সেই কণাগুলোর বেগ, বেগ ভিন্ন। মনে করেন আপনি, আপনি যদি এই কণাগুলোকে পানিতে থ্রো করেন, পানিতে নিয়ে যান, তাহলে পানিতে তার একরকম বেগ পাবেন। যদি এগুলোকে কেরোসিনে নিয়ে যান, কেরোসিনে নিয়ে যান, তাহলে তারা এক ধরনের পাবেন। গ্লিসারিনে নিয়ে গেলে এই কণাগুলো, এই যে কর্পাসকুলারগুলোর বেগ বিভিন্ন হবে, মানে মাধ্যমের উপরে তার বেগ বিভিন্ন হবে। আর লাস্ট উনি একটা কথা বলছে, এখন এরপরে যে কথাটা উনি বলছেন, উনি কিন্তু আসলে তখনকার সময় যে বিজ্ঞানে এতটা আগায় ছিল, আমাদের কাছে আজকে মনে হচ্ছে যে উনি কি নর্মাল কথাবার্তা বলে গেছে, কিন্তু এইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। উনি লাস্টে এসে বলছে যে এই যে কণাগুলো, এগুলোর আকার সমান না, এগুলো প্রত্যেকটা সমান আকৃতির না, সম আকৃতির না, সদৃশ না, সদৃশ কিন্তু সম আকৃতির না। তো উনি বলছে কণাগুলোর আকারের উপরে নির্ভর করে, আকারের উপরে নির্ভর করে, এই কণাগুলো আকারের উপর নির্ভর করে বিভিন্ন রঙের সৃষ্টি হয়, বিভিন্ন ভিন্ন ভিন্ন রঙের সৃষ্টি হয়, রঙের
মানে কি, মানে হচ্ছে মনে করেন এই যে কোণাগুলো বের হইছে, যেখান থেকে যে কোণাগুলো বেরিয়েছে আমি আমার মার্কার কালারটা একটু চেঞ্জ করে নিই, লাল নেই, এই যে এখানে যে কোণাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোণাগুলো, এই কোণাগুলো প্রত্যেকটার আকার সমান না, মানে ধরেন একটা একটা যদি হয় 0.1 গ্রাম, যদি এগুলো আসলে কাল্পনিক, এগুলো বাস্তব না, এগুলো অনেক ছোট, তো আরেকটা মনে করেন 0.12 গ্রাম, সেগুলোকে গ্রাম সরি কেজি ধরলে এমনি অনেক বেশি ধরে ফেলছে, কেজি ধরলে আরো বড় হয়ে যাবে, যদি এগুলো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে এত গ্রাম আর একটা এত গ্রাম, তো সে বললো যে উপরেরটা যদি লাল হয় এটা এটার আকার হচ্ছে সরি এটা ওজন না, এটা আকারের উপর ডিপেন্ড করে, সরি 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 সরি, মানে আকার জিনিসটাকে আমি একটা একটু এইভাবে না বুঝে এইভাবে বুঝে এটা মানে বেবি বেটার হবে, মনে করেন এই এতটুকু একটা আছে, এটাকে সে বললো যে এটা লাল, এই আকৃতি হলে লাল, এরপর আপনি মনে করেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে এরকম একটা আছে, তো এই এটার আকৃতি মনে করেন যে আর একটু বড় এরকম একটা আকৃতি, এটা একটু বড় বা ছোট আকৃতি, তখন সে বলবে এটা নীল, এটা নীল আকৃতির হবে, তারপর মনে করেন যে আরেকটা আকার আঁকলাম, মনে করেন এই যে এখানে হলুদ করে আঁকলাম আমি একটা, হলুদ দেখা যায় না যদিও, হলুদ, তো এটাকে উনি বললো যে এটা হলুদ, ঠিক আছে, হলুদ একটু দেখতে সমস্যা হচ্ছে আপনাদের, সাদার উপরে হলুদ দেখা যায় না, ঠিক আছে, তো এইভাবে মানে উনি বলতে চাচ্ছেন যে কণাগুলো, যে কণাগুলো আছে তার আকারের উপরে ডিপেন্ড করে আকার অনুসারে ভিন্ন ভিন্ন রঙের উৎপত্তি হবে, তো এটাই হচ্ছে নিউটনের তত্ত্ব। তবে একটা জিনিস মজার আছে, সেটা হচ্ছে তখনকার সময় বিজ্ঞানীরা, যে সময়টার কথা আমি বলতেছি, তখনকার সময় বিজ্ঞানীরা যদি কোনো কিছু আবিষ্কার করতো তখন সে একটা বই লিখে ফেলতো, বই লিখে জাতিকে জানাতো যে আমি একটা জিনিস আবিষ্কার করছি, ঠিক আছে, সে বই লিখে জানাতো, তো এখন নিউটনের একটা বই লিখে ফেলছে এটা নিয়ে, নিউটন এটা নিয়ে একটা বই লিখে ফেলছে যথারীতি, ওই যে আপনারা স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিনে একটা বই দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই বইটাই হচ্ছে কি, সে তার আলোর যে কথাবার্তাগুলো আছে সেটা নিয়ে সে এই বইটা লিখছিল, তো এটাই হচ্ছে নিউটনের কণা তত্ত্ব, এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য তত্ত্ব, বেশ ভালোভাবে তখনকার সময়, এখনকার না, তখনকার সময়টা কি হয়েছিল, এটা বেশ গ্রহণযোগ্য হয়েছিল। নেক্সট আমরা আসি, আমরা দেখি এই তত্ত্বের সাহায্যে কি কি জিনিস ব্যাখ্যা করা গেছে, মানে আলোর তো অনেকগুলো ধর্ম আমরা জানি, তাহলে আমরা দেখতে চাই এই তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করা গেছে, কি কি ব্যাখ্যা করা গেছে আর কি কি ব্যাখ্যা করা যায় না, আমরা দুটোই দেখছি, ব্যাখ্যা করা যায় আর হচ্ছে যায় না, দুটাই আমরা দেখতে চাই যে কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি ব্যাখ্যা করা যায় না। প্রথম কথা হচ্ছে এর দ্বারা আলো যে সরল পথে চলে, সরল লেখায় চলে, সেটা ব্যাখ্যা করা যায়। আমি এই জিনিসটাকে একটু ডিটেলে একটু পরে এসে বলবো যে আলো সরল লেখা যায় তুমি কিভাবে ব্যাখ্যা করছো, এরপর হচ্ছে উনি বলছো যে আমি প্রতিফলন ব্যাখ্যা করতে পারছেন, তার এই তত্ত্বের সাহায্যে প্রতিফলন ব্যাখ্যা করতে পারছেন, প্রতিফলন ব্যাখ্যা করা যায়। দুই নম্বর হচ্ছে প্রতিসরণ ব্যাখ্যা করা যাচ্ছে, প্রতিসরণ। এখন আমি একটা জিনিস আপনাকে বলি, নিউটন যেই সময়কার মানুষ তখনকার সময়ে আলোর এই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথাবার্তা হতো, মানে স্বীকৃত বৈশিষ্ট্য বলতে আলোর এই বৈশিষ্ট্য, এবং তখনকার সময়ে তার তত্ত্ব দ্বারা তার তখনকার আলোর যে বৈশিষ্ট্যগুলো তখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে মোটামুটি সবগুলো ব্যাখ্যা করা গেছে। এখন আসেন রেড মার্ক, কি কি ব্যাখ্যা করা যায় নাই তখন তার এই তত্ত্ব দ্বারা, কি কি ব্যাখ্যা করা যায় নাই। প্রথমে এক নাম্বার করা যায় না হচ্ছে তাকে ব্যতিচার, এটা ব্যাখ্যা করা যায় না, তখন অবশ্য ব্যতিচার আবিষ্কার হয় নাই। তারপর অপবর্তন ব্যাখ্যা করা যায় না, অপবর্তন ব্যাখ্যা করা যায় না। তিন নাম্বার হচ্ছে সমাবর্তন ব্যাখ্যা করা যায় না, এগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে, এগুলো ব্যাখ্যা করা যায় না আসলে তার তত্ত্ব দ্বারা, তবে এই যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো তার জিনিস দ্বারা ব্যাখ্যা করা গেছে। এখন আসেন সে ব্যাখ্যাটা করছে কিভাবে আমরা জানতে চাই, যে এই যে ব্যাখ্যাটা করলো সেই ব্যাখ্যাটা সে কিভাবে করলো, এই ব্যাখ্যাটা সে কিভাবে করছে সেটা একটু আমাদের জানা প্রয়োজন, এই যে ব্যাখ্যাটা সে করছে এই ব্যাখ্যাটা সে কিভাবে করছে এটা আমাদের জানা প্রয়োজন, তো আমরা আজকে এখন জানবো যে ব্যাখ্যাগুলো সে কিভাবে করছে। প্রথমে আসেন এক নাম্বার, সে বলছে না যে আলো সরল রেখায় চলে, আলো সরল লেখায় চলে, এক নাম্বার কথা বলছে, এটার ব্যাখ্যাটা সে কিভাবে দিয়েছে একটু দেখি, সেটা হচ্ছে সে বলছে যে আলো যে কণা, যে কর্পাসের কথা সে বলছে, এটার উপরে বাহ্যিক কোনো বল কাজ করে না, বাহ্যিক কোনো বল কাজ করে না, তো বাহ্যিক কোনো বল ক্রিয়া করে না, তো এখন এর উপরে যেহেতু বাহ্যিক কোনো বল ক্রিয়া করে না, যেমন মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, এই বলগুলো কিন্তু এর উপরে ক্রিয়া করে না, সে বলেই দিছে যে বাহ্যিক কোনো বল এর উপরে ক্রিয়াই করে না, তো যেহেতু সে ক্রিয়া করে না, বাহ্যিক কোনো বল ক্রিয়া করতে চায় না, তাহলে সে যেই পরিমাণ ইনিশিয়াল তার আদিবেগ যেদিকে ছিল
দেখেন তার উপরে যদি আমরা একটা বলকে যখন এই বরাবর ভি বেগে নিক্ষেপ করে ফেলছি, তখন এর উপরে যদি আমরা বল প্রয়োগ না অন্যদিকে বল প্রয়োগ না করি, তাহলে সে কিন্তু আজীবন নিউটনের প্রথম সূত্র অনুসারে আপনি যেদিকে গতিশীল সে একই বেগে সারা বছর সেদিকেই গতিশীল হবে, ঠিক আছে? তো এখন যেহেতু তাকে কি করা হয়েছে, তার উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ করতেছে না, তাহলে সে স্ট্রেট লাইনে চলবে। তাই নিউটন প্রমাণ করে দিল যে আলো আসলে সবসময় কি চলবে, সরলরেখায় চলবে। কারণ এটা শর্ত হিসেবে উনি যেটা তারা করেছেন যে বাহ্যিক কোনো বল ক্রিয়া করে না, প্রথম কথা। এবার আসেন দুই নাম্বার যে শর্তটা ছিল সেটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, তো এই প্রতিফলনের ব্যাখ্যাটা উনি দিয়েছে আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে। আপনারা যারা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় করছেন তারা স্থিতিস্থাপক সংঘর্ষ করছেন, এটা অবশ্য বুঝতে একটা কষ্ট হবে। আমি আপনাকে যদি একটু সহজভাবে বুঝাই দিই জিনিসটা আসলে কি, মনে করেন এটা একটা পিচ, ক্রিকেট খেলার পিচ। আমরা যে পিচ তো চিনবেন আপনারা, যেখানে বল করা হয়, ব্যাটসম্যান যেখানে ব্যাটিং করে। তো মনে করেন আপনি এই জায়গাটাতে একটা বলকে এভাবে এভাবে ফেললেন, তো এটা কি করে, এটা এই বরাবর চলে যায়। এই যে এখানে মাঝখানে তার পিচের সাথে যে সংঘর্ষ, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তাই যে মনে করেন এই যে বলটা এখান থেকে, বল বলতে এখানে সেই কোনাটাকে আমরা বল চিন্তা করতেছি, ক্রিকেট বল চিন্তা করতেছি। তো এই যে বলটা মানে নিউটন এভাবে দিছে, এটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসে তার একটা সংঘর্ষ হবে, যে সংঘর্ষটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সে রিফ্লেক্ট করে এদিকে চলে যায় এবং সেটাকে যথেষ্ট মানে যৌক্তিক ভাবে দেখা দিচ্ছে। মানে হচ্ছে এখানে একটা কণা আসবে, এখানে সেটা বাউন্স করে এদিকে চলে যাবে, তাহলে এই যে এবং এই আই সমান আর হবে। এটা কিন্তু অনেক আগে যে প্রতিফলন কোন সমান প্রতিফলন কোন হবে, এটাকে উনি এভাবে ব্যাখ্যা দিয়েছে যে এরা এমন ভাবে বাউন্স করে চলে যাবে যেন তার আপাতন কোণ এবং প্রতিফলিত কোণ এই দুটো সমান হয়। এবার আসেন নেক্সট, তার মানে সে দুটো জিনিসের ব্যাখ্যা দিতে পারছে কিন্তু, একটা হচ্ছে আলোর সরলরেখা চলে, আর দুই নম্বর হচ্ছে আলোর প্রতিফলন। এই দুটো জিনিসের ব্যাখ্যা সে দিতে পারছে, এবার আসেন সে ব্যাখ্যা দিতে পারছে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ মানে কি, আলো যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো বেঁকে গেছে। দেখেন এটা যদি আমি এখানে একটা যদি লম্ব এঁকে দিই, এখানে যদি একটা লম্ব এঁকে দিই, তাহলে দেখলেন যে আলো বেঁকে গেছে, মানে স্নেলের সূত্র যেটা। তো আলো যে বেঁকে গেছে, এই যে বেঁকে যাওয়ার ধর্ম উনি এটাকে কিভাবে ব্যাখ্যা করলেন, যে এগুলো একটা কণা, তো এই কণাগুলো যখন, এটা হচ্ছে হালকা মাধ্যম, দেখেন এখানে লিখাই আছে, সে বলছে যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে, তখন এই যে এটা এই মাধ্যমটা তো ঘন, তাহলে এই ঘন মাধ্যমটা এই যে কণাগুলো, এগুলো কিন্তু কণা, এই বারবার বলতেছি এগুলো কিন্তু তরঙ্গ না, সে বলতেছে এগুলো কণা। তো এই যে এই কণাগুলোকে মাধ্যম আকর্ষণ করবে, মাধ্যমের সাথে তার আকর্ষণ হবে, এবং এই আকর্ষণটা হালকা থেকে ঘন মাধ্যমে বেশি এবং বেশি হওয়ার কারণে এটা বেঁকে যাবে। তাহলে আমি জিনিসটা আবার বুঝিয়ে বলি, মনে করেন যে এখানে তার যে এখানে মাধ্যমের সাথে তার যে আকর্ষণ ছিল, সে যখন এখান থেকে ঘন মাধ্যমে আসলো, তার আকর্ষণ বেড়ে গেল, এবং আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার দিকের একটা কি হলো, পরিবর্তন হলো। এটাই বলছে, এবং এর দ্বারা সে যথেষ্ট সফলভাবে কি দিল, এটার ব্যাখ্যা দিল যে আলো আসলে কণা। সে এই মতবাদটা প্রতিষ্ঠা করতে সক্ষম হলো যে আলো কণা, এবং এই কণাটা আলোর প্রতিফলন প্রতিসরণ সরলরেখার ক্ষেত্রে সে প্রমাণ করে দেখালো। কিন্তু নিউটনের একটা ভুল আছে, নিউটন একটা বিশাল ভুল করছে, যে ভুলটা আসলে অনেকগুলো ভুল করছে, এর মধ্যে বড় একটা ভুল করছে, সেটা হচ্ছে আমরা জানি যে ঘন মাধ্যমে থেকে হালকা মাধ্যমে আলো দ্রুত চলে, কিন্তু নিউটন বলে গেছে যে ঘন মাধ্যমে আলোর বেগ বেশি, এর মানে কি, এর মানে হচ্ছে সোজা কথা আপনাকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ওয়াটার আর এয়ারের মধ্যে যদি আপনি আলোর বেগ হিসাব করেন, তাহলে কোথায় বেশি হয়, আমরা নর্মালি জানি এয়ারে বেশি, কিন্তু নিউটন উল্টা কথা বলে গেছে। নিউটন বলে গেছে যে ওয়াটারে আলোর বেগ বেশি হবে, অর্থাৎ ভি ওয়াটার ইজ গ্রেটার দেন ভি এয়ার ইন দ্য কেস অফ লাইট, এটা বলে গেছে নিউটন। যদিও এটা সত্য না, তার এই জিনিসটাকে পরবর্তীতে ভুল প্রমাণ করছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফোকল্ড
ফোকল্ড, সেটা হচ্ছে 1850 সালে উনি এটা প্রমাণ করছেন এবং প্রমাণ করে দেখাইছেন উনি যে আসলে বাতাসে আলোর বেগ সবচেয়ে বেশি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি ওয়াটারে না, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বেশি পানির থেকে। অর্থাৎ আমরা জানি যে ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়, হালকা মাধ্যমে বেশি হয়, যেটা নিউটন উল্টা করে বলে গেছিল। পরবর্তীতে এসে ফোকল্ড এটাকে সংস্কার করছে এবং এটাই মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, মানে সবচেয়ে বড় বৈজ্ঞানিক ভুল যদি বলি নিউটনের সময়, তখন এই ব্যাপারটা ছিল। তো এটা কিন্তু আপনি যদি একটু দেখেন এই 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 তত্ত্বটা, এই তত্ত্বটা উনি দিছে কত সালে, এই তত্ত্বটা উনি দিছে হচ্ছে 1775 সালে। উনি তত্ত্বটা দিছে হচ্ছে 1700, এর ঠিক 3 বছর পর একজন বিজ্ঞানী আরেকটা তত্ত্ব দিচ্ছেন, একজন বিজ্ঞানী আরো একটা তত্ত্ব দিচ্ছেন, এর নাম হচ্ছে ক্রিশ্চিয়ান হাইগেন। হাইগেন যদিও এটা উনি জার্মান বিজ্ঞানী, এবং উনি উনি প্রথম এসে বললো যে না, আলো আলো হচ্ছে আমরা কণা বলবো না আলোকে, আলোকে বলবো তরঙ্গ, আলোকে তরঙ্গ বলবো। এবং তরঙ্গ বলতে কেমন তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য বা চলাচলের জন্য, চলা চল বা সঞ্চালনের জন্য, সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। তো ব্যাপারটা আসলে কি হয়েছে আমি আপনাকে বলি, এটা কিন্তু নিউটন তত্ত্ব দেওয়ার 2 বছর পরে, নিউটনের সময়কার কথা। এবং নিউটনের সময়কার কথা হওয়ার কারণে, নিউটনের সময়কার কথা, নিউটন অত্যন্ত প্রভাবশালী একজন বিজ্ঞানী ছিল, অর্থাৎ ওই সময়টা যে সময়টার কথা আমরা বলতেছি সেই সময়টা আসলে নিউটনের ছিল। তো এই তত্ত্বটা দিছেন হচ্ছে উনি 1678 সালে, আর নিউটন দিয়েছিল 75 সালে, এর 3 বছর পরে সে উনি তত্ত্বটা দিছে। তো এই তত্ত্বটা আসলে নিউটনের তোপের মুখে পড়ে যায়, নিউটনের তোপের মুখে পড়ে এবং মানুষ বিশ্বাসই করতে চায় না যে আলো একটা তরঙ্গ, কারণ তখন নিউটনের প্রচুর প্রভাব চলতেছে, নিউটন যা বলে তাই সত্য, যা বলে না তা মিথ্যা, ব্যাপারটা অনেকটা এরকম। সে কিন্তু লিবনিজ থেকে, তার এতটাই ক্ষমতা ছিল, সে কিন্তু ক্যালকুলাসের আবিষ্কার, কিন্তু ক্যালকুলাসের মানে প্রকৃত আবিষ্কার কিন্তু লিবনিজ, কিন্তু তার থেকে সে কেড়ে নিয়ে ফেলছে এটা, এতটাই প্রভাবশালী বিজ্ঞানী ছিল নিউটন। তো এখন ব্যাপারটা হচ্ছে সে তো প্রভাবশালী, সে হাইগেনের তোপের মুখে পড়ে যায়। পরবর্তীতে অবশ্য এই জিনিসটা হাইগেন যে সত্য এটা প্রমাণিত হয়, সেই প্রমাণটা আসলে অনেক পরে হয়েছে, সেটা হচ্ছে 1801 সালে। এই যে এই পরীক্ষাটা করছেন ইয়াং, তার নাম হচ্ছে থমাস ইয়াং, ইয়াং উনি, এটাকে বলা হয় ইয়াং দিচির পরীক্ষা। আপনাদেরকে এই পরীক্ষাটা নিয়ে আমি ব্যাপক আলোচনা করব পরবর্তীতে, আপাতত দেখেন এই পরীক্ষাটাতে এসে উনি প্রথম বলছেন, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা পরীক্ষা এক্সপেরিমেন্ট, এখানে কিছু ডোরা পাওয়া যায়, শাল মানে অন্ধকার আলো, অন্ধকার উজ্জ্বল অনুজ্জ্বল কিছু ডোরা পাওয়া যায়, এই পরীক্ষার মাধ্যমে প্রথম স্পষ্টভাবে প্রমাণ হয় যে আলো তরঙ্গ। তবে সেইটা কিভাবে প্রমাণ হয়েছে সেটা আমরা পরে যাব, তবে তখনকার মানুষকে ইয়াং প্রথম বললো যে, ইয়াং দুঃখিত, হাইগেন বললো যে আলো হচ্ছে তরঙ্গ। তো আলো তরঙ্গ ঠিক আছে তারা মানতে মানে মানতে চায় না এবং দুইটা প্রশ্ন ছুড়ে দিল, দুইটা চ্যালেঞ্জ ছুড়ে দিল তার প্রতি, যে দুইটা চ্যালেঞ্জ, যে আলো যে তরঙ্গ বলতেছো তুমি কাকে, হাইগেনকে। হাইগেন যখন বললো যে আলো তরঙ্গ, তখনকার মানুষ বা বিজ্ঞানী সমাজ, মানুষ বলতে আসলে বিজ্ঞানী সমাজ, তাকে দুইটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে তরঙ্গ দেখতে আসলে এরকম, কিন্তু আমরা যখন আলো আঁকি, আলোকে কিন্তু এভাবে তীর চিহ্ন দিয়ে আঁকি, তো এই জিগজ্যাগটা কিভাবে স্ট্রেট লাইন হলো, এটা হচ্ছে তার 1 নম্বর প্রশ্ন, যে তরঙ্গ তো এরকম কিন্তু আলো তো সরল রেখায় চলে, বলছে আলো তো সরল রেখায় চলে, আলোর কিছু ধর্ম আছে। এর মধ্যে আমি আপনাকে একটা জিনিস এখানে একটু বলে যাই, আলোর এই ধর্মগুলো কিন্তু তখন মানে নিউটন ব্যাখ্যা করছে, নিউটন কিন্তু এগুলো আবিষ্কার করে নাই, আলোর এই ধর্মগুলো আগে থেকে প্রমাণিত, মানে নিউটনের তত্ত্ব দেওয়ার আগ থেকে এগুলি প্রমাণিত ছিল, হাজার হাজার বছর আগে এগুলো প্রমাণিত হয়েছে, যে প্রতিফলন এখানে এই যে আলোর সরল রেখায় চলে, তারপরে I=R বা সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে ইটা, এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আগে থেকে প্রমাণিত, ঠিক আছে। তো এখন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, তো আলোর সরল রেখা চলে এটাও প্রমাণিত, তো এখন একটা তরঙ্গ দেখতে তো এরকম, এটা শোনো তো, এটা কি স্ট্রেট লাইন আকারে কিভাবে, এটা সরল রেখা হয় কিভাবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল অন্তত হাইগেনের জন্য, প্রথম কথা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, তরঙ্গ সঞ্চালনের জন্য মানে তরঙ্গ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন, ঠিক আছে। এখন এই যে মাধ্যমে যে তরঙ্গ চলাচলের জন্য, আমি একটু যদি কালার লাইটার দিয়ে আপনাকে দেখেন, এই যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন, তো যেখানে আমরা তো জানি আলো মাধ্যম ছাড়াও চলতে পারে,
আলো মাধ্যম ছাড়াও চলতে পারে। তো আলো শূন্য মাধ্যমে কিভাবে চলে, আলো শূন্য মাধ্যমে বা এই যে আমরা এয়ারের মধ্যে দিয়ে বা মহাশূন্য থেকে আলো কিভাবে আসে, এটা এই দুইটা চ্যালেঞ্জ তার প্রতি ছুড়ে দেওয়া হলো। কার প্রতি? হাইগেনের প্রতি। হাইগেনের প্রতি দুইটা দুইটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে তরঙ্গ এরকম, এটা কিভাবে একটা স্ট্রেট লাইন হয় বা সরল রেখা হয়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তুমি তো বলতেছো আলো তরঙ্গ, তো তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, তো আলো তো অনেক সময় মাধ্যম ছাড়াও চলতে পারে, বা আলো কোন মাধ্যমে চলে, আলো কিভাবে চলে, যে মাধ্যমটা চলে সেই মাধ্যমটা কোথায়। তো এই জিনিসটা প্রথমটার ব্যাখ্যাটা ইয়াং দিয়েছেন, প্রথমটার ব্যাখ্যাটা দিয়েছেন যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। আলোর তরঙ্গ দৈর্ঘ্য আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা এক্স-রে রশ্মি বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এগুলো হচ্ছে ট্যান ইনভার্স 8 বা ট্যান ইনভার্স 10 রেঞ্জের মিটার, এই মিটার রেঞ্জের। তো এই বলছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, খুব ছোট বলে আপনি যখন দূর থেকে দেখবেন তখন আপনার কাছে এটা সরল রেখা মনে হবে। মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু খুব ছোট, তাহলে আপনি এটাকে যখন খুব দূর থেকে দেখবেন, এটাকে যখন আপনি খুব দূর থেকে দেখবেন তখন আপনার কাছে এটাকে স্ট্রেট লাইন মনে হবে। দুই নাম্বার যে কথাটা উনি বলছে, সেটা হচ্ছে এবার মাধ্যমের কথা, যে মাধ্যম কই, তুমি যে আলোকে তরঙ্গ বলতেছো তাহলে মাধ্যমটা কই ভাই। তো উনি বলছে যে মহাবিশ্বের সব জায়গায় কাল্পনিক একটা মাধ্যম উনি ধরে নিছে, যে মহাবিশ্বের সব জায়গায় ইথার নামে একটা মাধ্যম আছে, ইথার। তো ইথার মাধ্যমের বৈশিষ্ট্য কি ভাই, যে তুমি যে বললা যে ইথার আছে, যে ইথার মাধ্যমের বৈশিষ্ট্যটা কি? তো ইথার মাধ্যমের উনি দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করে দিছে, দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করে দিছে। প্রথম বৈশিষ্ট্য উনি বলছে যে এটা হচ্ছে হালকা মাধ্যম। হালকা মাধ্যম আসলে বলা ঠিক না, হালকা মাধ্যম বলা ঠিক না, এটার ঘনত্ব কম। তার থেকে বলো এটা বলি যে ঘনত্ব কম, তার ঘনত্ব কম। আর দুই নম্বর যে শর্তটা বলছে সেটা হচ্ছে এটা স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বেশি। আপনারা যারা প্রথম পত্রের নবম অধ্যায় পড়ছেন অর্থাৎ তরঙ্গ চ্যাপ্টারটা পড়ে আসছেন, তারা জানেন একটা তরঙ্গের বেগ বের করা হয় v = √ e/e হচ্ছে স্থিতিস্থাপকতা ডিভাইড বাই ঘনত্ব e/, এখন বলতেছে সে স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি, এই যে e বেশি আর আর ঘনত্ব খুবই কম, ঘনত্ব খুবই কম। তো যেহেতু ই বেশি এবং এটার ঘনত্ব খুবই কম, তাহলে আলোর বেগ অনেক বেশি আসবে, আলোর বেগ বেশি আসবে। এটা তো খুব স্বাভাবিক, দেখেন এটা ই যদি অনেক বড় হয় আর এই যে রো যদি খুব ছোট হয় তাহলে এই ভি এর মান অনেক বেশি আসবে। এইভাবে এইভাবে কিন্তু হাইগেন তার দুইটা প্রশ্নের জবাব দিছে, যদিও তখনকার মানুষকে সে বিশ্বাসই করাতে পারে নাই, তার অনেক পরে এসে মানে বিশ্বাসই করাতে পারে না, আলো তরঙ্গ অনেক পরে এসে ইয়াং পরীক্ষা বা বিভিন্নভাবে ম্যাক্সওয়াল বা আরো অনেক বিজ্ঞান আছে ফোকল্ট এদের অবদানে পরবর্তীতে একটা জিনিস দাঁড়াইছে যে আলো কি, আলো একটা তরঙ্গ। তো তো এখানে ইয়াং এই পরীক্ষাটা হচ্ছে ইয়াং দিচির পরীক্ষা, এই পরীক্ষাটার একটা ভার্সন এখানে দেখানো হয়েছে, আমি এই জিনিসটাকে আপনাদের একটু বুঝাই বলি। তো দেখেন এখান থেকে পানির ঢেউ যাচ্ছে, এই যে পানির ঢেউগুলো যাচ্ছে, এই পানির ঢেউগুলো গিয়ে এই যে এই দুইটা চিড়ের মাঝখান দিয়ে গিয়ে একটার উপর একটার ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিং হয়ে এই যে এই জায়গাটাতে একটা দেখেন এটাকে বলা, এটাকে কি বলা হয়, এটাকে এই পানির তরঙ্গগুলোকে বা এই তরঙ্গগুলোকে যদি আমরা আলোক তরঙ্গ মনে করি, পানিরটাও তরঙ্গ এটা আলোকটাও তরঙ্গ। তো এখানে গিয়ে আসলে এটা ওভারল্যাপিং করতেছে, ওভারল্যাপিং মানে একটার উপর একটা আছড়ে পড়ছে এবং এর ফলে এখানে একটা উঁচু ঢেউ নিচু ঢেউ বা আলোর ক্ষেত্রে যদি চিন্তা করি উজ্জ্বল অনুজ্জ্বল মানে উজ্জ্বল অনুজ্জ্বল ডোরা বা অজ্জ্বল অনুজ্জ্বল অংশের সৃষ্টি হচ্ছে। তো একটা জিনিস এখানে আমি একটু বলি, ইয়াং দিচির পরীক্ষা সম্পর্কে আমরা সেকেন্ড ক্লাসে বিস্তারিত আলোচনা করব, এটা জাস্ট আপনাদেরকে একটা ইয়াং দিচির পরীক্ষার একটা জিনিস দেখানোর জন্য আমি দেখাইছি যে ইয়াং দিচির পরীক্ষাটা কেমন, মানে যেটার দ্বারা আলো তরঙ্গ প্রমাণিত হয় সেই পরীক্ষাটা কেমন সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন ইয়াং দিচির পরীক্ষার আলো যদি এই যে এখানে তরঙ্গ বলে এই যে এখানে আপনারা যদি দেখতে পান এখানে ডোরা সৃষ্টি হয়েছে, ডোরা মানে উজ্জ্বল অনুজ্জ্বল বেশ কিছু ডোরা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে উজ্জ্বল, তারপরে এই অংশটা অনুজ্জ্বল, এটা আবার উজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, এরকম বেশ কিছু ডোরা সৃষ্টি হয়েছে। কিন্তু যদি কণা হতো,
এই এই জিনিসটা যদি কণা হতো, যে এই যে কণা, এই যে এখানে দেখেন এখানে দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানেও তো মানে আলো দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানেও দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে, যদি কণা হতো তাহলে যেটা জিনিস হতো, এই যে এখানে একটা প্যাটার্ন সৃষ্টি হচ্ছে দেখেন, এখানে কিন্তু এটা তরঙ্গ বলে এখানে একটা প্যাটার্ন সৃষ্টি, একটা সজ্জা সৃষ্টি হচ্ছে, একটা প্যাটার্ন। কিন্তু কণা হলে কিন্তু প্যাটার্ন হইতো না, এবং কণা হলে প্যাটার্ন না হওয়ার কারণে এখানে যখন আপনি পর্দা দিবেন, এই যে এখানে যে পর্দা দিছে, পর্দাতে উজ্জ্বল অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হয় না। আপনি যখন দিবেন তখন এটাতে উজ্জ্বল অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হবে না। তো যেহেতু উজ্জ্বল অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হচ্ছে না, তাহলে খুব স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিকভাবেই যে আমরা বলতে পারি আলো হচ্ছে তরঙ্গ। তো এই 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 জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করবো পরবর্তী ক্লাসে, জাস্ট আপনাদেরকে প্রথম ক্লাসে একটু ফিল দেওয়ার জন্য এই জিনিসগুলো দেখানো হয়েছে। সো এবার আসেন, আলো যেহেতু তরঙ্গ, তো আলো তরঙ্গ, এখন সেই তরঙ্গ নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে যে আলো তরঙ্গ। তো এখন এটা নিয়ে আলো, তাহলে আমরা দুইটা তত্ত্ব পেয়ে গেলাম, আমরা একটু দেখাই নিই। সেটা হচ্ছে প্রথম পাইলাম হচ্ছে এটা হচ্ছে কণা, নিউটন বলে গেছেন, এবং হাইগেন এসে এটাকে অনেকটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এটা আসলে একটা তরঙ্গ। তাহলে আমাদের এই দুইটা জিনিস নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে হাইগেন তার তত্ত্ব দ্বারা, হাইগেন তত্ত্ব দ্বারা দেখেন আমরা নিউটনের তত্ত্বের ক্ষেত্রে দেখে আসছি যে সে কি কি প্রমাণ করতে পারছে, এই যে জিনিসগুলো সে প্রমাণ করতে পারছে আর এগুলি সে পারে না, ঠিক আছে? তো এখন আমরা দেখতে চাই যে হাইগেন যে এই যে তরঙ্গ তত্ত্ব দিল, এই তত্ত্ব দিয়ে সে কি কি প্রমাণ করতে পারছে আর কি কি প্রমাণ করতে পারে না। প্রথম কথা হচ্ছে ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা, আলোর কি কি ধর্ম ব্যাখ্যা করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে ব্যাখ্যা করা যায় না, প্রথম কথা ব্যাখ্যা, কি কি ব্যাখ্যা করা যায়। প্রথম ব্যাখ্যা করা যায় যে আলো সরল রেখায় চলে, সরল গতি, এটা ব্যাখ্যা করা যায়। দুই নাম্বার হচ্ছে প্রতিফলন ব্যাখ্যা করা যায়, প্রতিফলন ব্যাখ্যা করা যায়। তিন হচ্ছে প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। চার হচ্ছে ব্যতিচার ব্যাখ্যা করা যায়, ব্যতিচার ব্যাখ্যা করা যায়। পাঁচ হচ্ছে অপবর্তন ব্যাখ্যা করা যায়, অপবর্তন ব্যাখ্যা করা যায়, এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায় হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা। আর দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় না, আলোর দুইটা বিশেষ ধর্ম আছে যেগুলো এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। একটা হচ্ছে সমাবর্তন, সমাবর্তন, আর দ্বিতীয় হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বাই ফটো ইলেকট্রিক টিয়া, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইলেকট্রিক টিয়া, এই দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় না। তো আমি আসলে এই জিনিসগুলো ব্যতিচার অপবর্তন সেগুলো নিশ্চয় আপনারা পড়ে কিছুটা পড়ে আসছেন, আমি এই দুইটা যে দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় না সেই দুইটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাখ্যা করা যায় না হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যে যখন আলো কোনো একটা ধাতুর উপরে পড়ে, যখন কোনো আলো কোনো একটা ধাতুর উপরে পড়ে তখন ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন, এই যে একটা আলো পড়ছে এটা হচ্ছে আলো, আলো, আলো যখন কোনো একটা জিনিসের উপরে পড়ে তখন তার থেকে ইলেকট্রন নির্গত হয়। কেন নির্গত হয় এটার ব্যাখ্যা হাইগন, হাইগনের তত্ত্ব দ্বারা করা যায় না, মানে তরঙ্গ তত্ত্ব দ্বারা করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে যে ফটোইলেকট্রিক ইফেক্ট, আর এটা হচ্ছে সমাবর্তন, সমাবর্তনের ব্যাখ্যাটাও করা যায় না। তো সমাবর্তনের ব্যাখ্যা যেহেতু করা যায় না, সমাবর্তন কি জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি একটা পোলারাইজার ফিল্টার বা সমাবর্তন ফিল্টারের মধ্যে দিয়ে আলো তরঙ্গ পাঠান, তাহলে আলো একটা নির্দিষ্ট তলে কম্পিত হয়। তো এই সমাবর্তন নিয়ে আমরা এই এই যে যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে বিস্তারিত আলোচনা করব, সমাবর্তন ম্যালাস লয় যে জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা, তখন আপনারা সমাবর্তন জিনিসটা বুঝতে পারবেন। তো এই দুইটা সমস্যা তাহলে আমরা দেখতে পারতেছি যে দুইটা জিনিস ব্যাখ্যা করা যাচ্ছে না, হাইগেন দুইটা জিনিস ব্যাখ্যা করতে পারতেছে না, এক হচ্ছে সমাবর্তনের ব্যাখ্যা করতে পারতেছে না, আর একটা হচ্ছে ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করতে পারতেছে না। তো এই দুইটা জিনিস ব্যাখ্যা করার জন্য দুইজন বিজ্ঞানী এগিয়ে আসলেন, একজনের নাম হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল একটা যুগান্তকারী কথা বলেন যে আলো আসলে তরঙ্গ, ঠিক আছে আলো তরঙ্গ, তবে আলো সাধারণ কোনো তরঙ্গ না, ঠিক আছে? সে বলছে যে আলো তরঙ্গ, আলো তরঙ্গ, সেটা স্বীকার করে নিছে কে, ম্যাক্সওয়েল। এবং ম্যাক্সওয়েল সেটা স্বীকার করার পরে বলছে আলো আসলে স্বাভাবিক কোনো তরঙ্গ না, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই দেখেন এখানে বলছে সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে তড়িৎ চুম্বক, তড়িৎ
চুম্বক তরঙ্গ, এটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, ঠিক আছে? তো তড়িৎ চুম্বক তরঙ্গ হওয়ার সাথে সাথে একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে, সেটা হচ্ছে এই তরঙ্গ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না। এবং ততদিনে প্রমাণ হয়ে গেছে যে ইথার বলতে আসলে কোনো মাধ্যম নাই, ইথার বলতে কোনো মাধ্যম নাই। তো এই সমস্যার সমাধান হয়ে গেল, দুই দিক থেকে সমস্যার সমাধান হয়ে গেল। যখন আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরবেন, আলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরবেন, তখন আপনি চাইলে সমাবর্তনের ব্যাখ্যা দিতে পারবেন, সমাবর্তনের ব্যাখ্যা করা যায়, সমাবর্তনের ব্যাখ্যা এখান থেকে করা যায়, ঠিক আছে? আর দুই নম্বর জিনিসটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্ট কে ব্যাখ্যা করার জন্য, ফটোইলেকট্রিক ইফেক্টকে যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য নিউটনের পর অ্যালবার্ট আইনস্টাইন, যাকে ফিজিক্সের গডফাদার বলা হয়, উনি আবার এসে দাবি করলেন যে আলো হচ্ছে কণা। এবং ওই নিউটন যেই কণার নাম দিছে সেই অনেকটা ওরকমই কণা, এবং উনি কর্পাসাস নাম দেন, উনি নাম দিলেন, এটার নাম হচ্ছে ফোটন। এবং এই তত্ত্ব দ্বারা, এই ফোটন তত্ত্ব দ্বারা আপনি চাইলে এই যে এই তার ফটোইলেকট্রিক ইফেক্ট, যেটাকে ব্যাখ্যা করা যাচ্ছিল না, ফটোইলেকট্রিক ক্রিয়া যেটা, সেটা ব্যাখ্যা করা যায় ফোটন দ্বারা। আপনি যদি আলোকে ফোটন ধরেন তাহলে এটা ব্যাখ্যা করেন। তাহলে কথা কি দাঁড়ালো, আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে দুইটা জিনিসের ব্যাখ্যা করতে পারি না, আলো তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা দুইটা জিনিসের ব্যাখ্যা করতে পারি না। সে দুইটা জিনিস কি কি? সে দুইটা জিনিস হচ্ছে সমাবর্তন এবং ফটোইলেকট্রিক ক্রিয়া। এই দুটো জিনিসের সমাধান আমরা কিভাবে করছে, সেটা হচ্ছে জেমস কার্ল ম্যাক্সওয়েল বলছে যে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক হওয়ার পরে তার মাধ্যমে প্রয়োজন হয় না, এবং খুব স্বাভাবিকভাবেই কি হয়ে গেছে জিনিসটা, সাথে তার মাধ্যমে প্রয়োজন হয় না এবং সমাবর্তন ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন এসে বললেন যে আলো হচ্ছে একটা ফোটন, লাইট ইজ এ ফোটন, এবং ফোটন হচ্ছে এক ধরনের কণা। আপনাদেরকে বলে দিই, ফোটন হচ্ছে এক ধরনের কণা, যেটা নিয়ে আসলে পরবর্তী অধ্যায়, অর্থাৎ আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, আমরা এটা নিয়ে কথা বলবো, সেখানে আমরা ফটোইলেকট্রিক ক্রিয়াও পড়বো। তো ফটোইলেকট্রিক ক্রিয়া জিনিসটা কি, আমি তো সেটা একটু আগে বললাম, এটার ব্যাখ্যা আলোর কণা তত্ত্ব দ্বারা করা যায়, ঠিক আছে? তাহলে এখন আবার ঐতিহাসিকভাবে আবার বিতর্ক শুরু হয়ে গেল, যেটা আমরা প্রথমে বলে আসছি যে আমরা যে একটা বিতর্কের দিকে আগাচ্ছি, সেটা হচ্ছে আলো কি পার্টিকেল না ওয়েভ, আলো কি পার্টিকেল নাকি ওয়েভ, এই বিতর্কটার দিকে আমরা আগাচ্ছি। এবং পরবর্তীতে এসে একটা সময় বিজ্ঞানীরা বললো যে আলো আসলে কখনো তরঙ্গ কখনো কণা, তবে একই সাথে একটা আলো দুইটা অবস্থায় থাকতে পারে না। তো সেটা আসলে বৈজ্ঞানিক তর্ক বিতর্ক এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, সেটা নিয়ে আমরা না আগাই। আমরা এবার একটা মজার জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমরা বলতেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎ চুম্বক বিকিরণ, আলো তড়িৎ চুম্বক বিকিরণ। তো দেখেন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখা যাচ্ছে, এই যে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি আঁকছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখেন এখানে দুইটা, এখানে একটা নীল অংশ দেখা যাচ্ছে, এই যে নীল যে অংশটা সেটা হচ্ছে একটা, এই যে নীল যে অংশটা ই যেটাকে ই ভাইব্রেট করতেছে, ই যেটা এটা হচ্ছে আসলে তড়িৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। আর এখানে একটা বি দেখা যাচ্ছে, এই বিটা হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এটা পরিবর্তনশীল একটা চৌম্বক ক্ষেত্র। তো এই দুইটার সমন্বয় আলো সঞ্চালিত হয়, অর্থাৎ আলোকে যদি আপনি বিশ্লেষণ করেন এরকম, এখানে এইভাবে আঁকা দেবেন, এটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুভ করতেছে আমাদের এখানে। তো এখানে দেখেন, এখানে দুইটা তরঙ্গ পাই, তরঙ্গের সমীকরণ নিশ্চয় আপনাদের মনে আছে, এখান থেকে আমরা দুইটা তরঙ্গের সমীকরণ লিখতে পারি। যদি আমরা এই ইর আগে, মানে এখান থেকে যদি, আচ্ছা এর আগে একটা জিনিস আপনাদের একটু বের করে দেখা, সেটা হচ্ছে এখান থেকে আলোর বেগ বের করা যায়, আলোর বেগ সি বের করা যায়। সি বের করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই নট, মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান এবং চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান, যেটাকে যদি ভাগ দিয়ে দেন আপনি মানে কি পাবেন, আলোর বেগ পাবেন কোন একটা মাধ্যমে। একইভাবে আপনি আলোর বেগ কোনো মাধ্যমে পাওয়ার আরো একটা ওয়ে আছে, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে আলোর বেগ বের করার এক নাম্বার উপায়। আর দুই নাম্বার একটা উপায় আছে, দুই নাম্বার উপায়টা হচ্ছে যে আপনি যদি যে কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতা, তড়িৎ ভেদনযোগ্যতা এবং চুম্বক প্রবশ্যতা, অর্থাৎ এপসাইলন নট এবং মিউ নট এর কে রুট করে তার ব্যস্ত অনুপাতিকে, তাহলেও আপনি আলোর বেগের মান পাবেন। তো আলোর বেগ বের করার দুটো ওয়ে আছে আমরা বলে দিলাম। তো এখানে একটু বলে দিই, আমরা জানি একটা তরঙ্গের সমীকরণ হচ্ছে, একটা তরঙ্গের সমীকরণ, আমরা এটা তরঙ্গ অধ্যায় অর্থাৎ প্রথম প্রথম নবম অধ্যায় পড়ে আসছি, তরঙ্গের সমীকরণ হয় এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স
তো এই ক্ষেত্রে এই তরঙ্গটা যদি আমরা সমীকরণ লিখি, এই তরঙ্গটার সমীকরণ আসলে দুইটা আসবে, একটা e এর ক্ষেত্রে লিখতে হবে e = e নট সাইন। এগুলো আমি কিভাবে লিখতেছি এগুলো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এখন আপাতত জাস্ট বুঝে নেন। এখানে বেগটা যেহেতু এটা আলো তাহলে এই বেগটাকে আমরা c লিখবো, ct - x। আর যদি আমরা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে লিখি তাহলে লিখবো হচ্ছে b নট সাইন কোয়াস পাই বাই ল্যামডা ct - x। তো এই এই যে দুইটা তরঙ্গের এগুলোকে যদি আপনি সমন্বয় করেন, এগুলোকে যদি আপনি সমন্বয় করেন তাহলে সমন্বয় করলে আপনি খুব সহজে যদি সমন্বয় করেন তাহলে আপনি এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে কথা বলার পর আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, এটা এই এই যে এখানে একটু জিনিসটা আমি যদিও এটা তরঙ্গের পড়ানোর বিষয়, তরঙ্গে পড়ানোর বিষয়, সেটা আমি এখানে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। একটা তরঙ্গের সমীকরণ এরকম হয়, এ সাইন কোয়াস পাই বাই ল্যামডা, সেটা হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা আমি এখানে জাস্ট আপনাদেরকে এই যে এক্স এর পরিচয়টা একটু দিব। এক্স এর পরিচয় হচ্ছে যদি আপনি মনে করেন তরঙ্গটা কণাটা এখন এখানে আছে, আমি একটু রেড কালি দিয়ে দেখাই, তরঙ্গের যদি কণাটা যদি এখানে থাকে এই যে মনে করেন এখানে আছে, তাহলে এক্স এর পরিচয় হচ্ছে তার এই জায়গা থেকে এই পর্যন্ত এই মানটা হচ্ছে এক্স এর মান, এটাকে বলা হয় পথ, তার পথ পার্থক্য। এই এই দুই বিন্দুর মধ্যে যে তার যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় পথ পার্থক্য, পথ পার্থক্য। এই যে এক্স এর মান এটা হচ্ছে তার পথ পার্থক্য। আর এখানে এই যে সাইন থিটার পরে তার এই যে পুরো অংশটা এটাকে বলা হয় দশা, মানে সাইনের যে অ্যাঙ্গেলটা আসছে এই পুরোটাকে বলা হয় তার দশা। আর তার অতিক্রান্ত পথ কত, তার অতিক্রান্ত পথ হচ্ছে এক্স, এটা হচ্ছে পথ আর এটা হচ্ছে তার দশা, মানে সাইনের পরে। তার মানে এখান থেকে আপনার একটা জিনিস আপনারা হয়তো তরঙ্গত পড়ে আসছেন, যে আমরা একটা জিনিস একটু পড়ে আসি, সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস পড়ে আসছে যে দশা পার্থক্য, দশা পার্থক্য, যেহেতু এখানে একই সমীকরণের দুইটা ভ্যারিয়েবল তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেটা দশা পার্থক্য সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। আমি আসলে জিনিসগুলো এগুলো কিন্তু আসলে আমরা তরঙ্গতে পড়ে আসছি, এই জন্য ইউজ করতেছি। আমার সাথে যদি ইনশাআল্লাহ আমরা তরঙ্গের ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ডিটেলি দেখাবো, কোনো কিছু আসলে সরাসরি এভাবে আপনাদের পরিচয় করানোর দরকার না, কিন্তু আসলে ফিজিক্সের কিছু ধারাবাহিকতা আছে। আমি আসলে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে শুরু করছি, তাহলে আমাকে আগের বেশ কিছু জিনিস আপনাদেরকে বুঝাই নিতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা দশা পার্থক্য, দশা পার্থক্য হচ্ছে পথ পার্থক্যের সাথে রিলেটেড, এবং এই দশা পার্থক্য হচ্ছে যে কোয়াস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, এই সূত্রটা আমাদের লাগবে। তো দশা পার্থক্যকে আমরা পথ পার্থক্যের সাথে একটা সম্পর্ক দিয়ে প্রকাশ করলাম, এটা আমাদের সামনে একটু লাগবে। আসেন আমাদের আজকের ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আজকের ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটাতে চলে আসছে। আমরা এখন হাইগেনস প্রিন্সিপাল পড়ব, কিন্তু হাইগেনস প্রিন্সিপাল পড়ার আগে, হাইগেনস প্রিন্সিপাল পড়ার আগে আমাদেরকে একটা জিনিস পড়ে নিতে হবে, সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল পড়ার আগে আমাদেরকে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, হাইগেনস প্রিন্সিপাল পড়ব, হাইগেনসের ব্যাখ্যা শিখ, মানে হাইগেনস এর যে ব্যাখ্যা সেটা পড়ব, হাইগেনস প্রিন্সিপাল পড়ব। কিন্তু হাইগেনস প্রিন্সিপালের আগে তরঙ্গ মুখ জিনিসটা বলবো, এবং এটা জিনিসটা একটা জিনিস আছে অনলাইনে পড়ানোর যে সুবিধা এর মধ্যে অন্যতম জিনিস হচ্ছে এখানে আপনি সবকিছু ভিজুয়ালি আপনাকে আমি দেখাতে পারতেছি। তো আসেন আমরা তরঙ্গ মুখ জিনিসটা কি সেটা বলি, আপনারা স্ক্রিন দেখেন এখানে লেখা আছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যম দিয়ে এক স্থান থেকে অনুষ্ঠানে সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থান দেন সেটা তরঙ্গ বলে, এটা আমরা জানি তরঙ্গ কাকে বলে। এবার আসেন দ্বিতীয় কথা, কোন তরঙ্গের উপরে অবস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলোর গতিপথকে তরঙ্গ মুখ বলে, তাহলে সমদশা সম্পূর্ণ কণা। তাহলে এখানে প্রথম তিনটা মানে তরঙ্গ মুখ গঠনের জন্য তিনটা শর্ত আছে, সেটা হচ্ছে কণাগুলো তরঙ্গের উপরে হইতে হবে, যে কণাগুলোর কথা বলতেছে সেটা তরঙ্গের উপরে হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এদের দশা সেম হইতে হবে, অর্থাৎ সমদশা হইতে হবে। তিন নাম্বার কথা হচ্ছে, তিন নাম্বার যে কথাটা উনি বলছে সেটা হচ্ছে এই কণাগুলো একটা গতিপথ, গতি পথ নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আসি, প্রথম কথা হচ্ছে কণা, যে কণাগুলো তরঙ্গ মুখ গঠন করবে সেগুলো একটা তরঙ্গের উপরে থাকতে হবে, সমদশায় থাকতে হবে, এবং এদের গতিপথ সীমিত হবে। আসেন এই যে তরঙ্গ মুখ যদি আমি বলি, এখানে একটা পানির ফোঁটা, পানির ফোঁটা যখন পড়বে তখন এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে, তরঙ্গ এই যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে না, এগুলো আসলে এক একটা তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। এই যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে এগুলো তরঙ্গ মুখ কিংবা ওয়েভ ফ্রন্ট। আবার বলতেছি এই যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে এগুলো এক একটা তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই কিভাবে, তো মনে করেন আমি এই যে এখানে একটা এই এখানে একটা ড্রপ এরপর আচ্ছা এখানে দেখে মনে করেন যে আমি এখানে এক ফোঁটা পানির
ফেললাম বা এখানে একটা তরঙ্গের উৎস আছে, তরঙ্গ উৎস হলে এখানে এরকম একটা ঢেউ সৃষ্টি হলো, এই যে এরকম একটা ঢেউ, একটা ঢেউ নিচ্ছি, অনেকগুলো ঢেউ সৃষ্টি হবে, আমি এখান থেকে একটা নিচ্ছি জাস্ট। তো খেয়াল করে দেখেন এখান থেকে ঢেউটা এভাবে করে এই জায়গায় গেছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেতে মনে করি তার x দূরত্ব অতিক্রম করতে হয়েছে। আবার যেহেতু সে একই ঢেউর উপরে আছে, এখান থেকে এদিকে যে ঢেউটা যাবে তাকেও এক দূরত্ব অতিক্রম করতে হবে, এদিক থেকে এদিকে যে এটা যাবে তাকেও এক দূরত্ব অতিক্রম করতে হবে, এখান থেকে এদিকে যেটা যাবে তাকেও এক দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ এদের সবার এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে ঢেউটা সৃষ্টি করতে, এই যে ঢেউটা সে সৃষ্টি করছে, এই এই ঢেউর উপরে যতগুলো কণা আছে সবার পথ পার্থক্য সমান, পথ পার্থক্য সমান, এদের সবার পথ পার্থক্য সমান। এখন যেহেতু সবার পথ পার্থক্য x, আমরা একটু আগে পড়ে আসছি, দেখেন এই যে এখানে পড়ে আসছি যে পথ পার্থক্য যদি তার পথ পার্থক্য যদি এই সবার ক্ষেত্রে x হয় তাহলে সবার দশা পার্থক্য সমান হবে না ভাই? আবারও বলতেছি, যেহেতু পথ পার্থক্যর সাথে দশা পার্থক্যর রিলেশনটা হচ্ছে এরকম যে দশা সমান হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, যদি বলি পার্থক্য পথ পার্থক্য, তো যেহেতু পথ সবার ক্ষেত্রে x তাহলে দশা সবার সেম হবে না। তাহলে ভাই এই যে ঢেউর উপরে যতগুলো কণা আছে রে ভাই, এই যে ঢেউর উপরে যতগুলো কণা আছে সবগুলোর নিশ্চয়ই, সবগুলোর নিশ্চয়ই দশা সেম। এই যেমন এখানে যদি দেখেন, মানে এখান থেকে মনে করেন এই ঢেউর উপরে, এই ঢেউর উপরে আমি তিনটা কণা নিলাম, এই ঢেউর উপরে তিনটা কণা নিলাম, এই দূরত্বটা কত? এই দূরত্বটা x, এই দূরত্বটা কত? x, এই দূরত্বটা কত? x। তাহলে যেহেতু সবগুলো দূরত্ব সমান, তাহলে যেহেতু সবগুলো দূরত্ব সমান তাহলে এগুলোর পথ পার্থক্য সমান, মানে এদের অতিক্রান্ত পথ সমান। আর পথ যেহেতু সমান তাহলে এই যে এখানের উপরে যে তিনটা কণা নিলাম রে ভাই, এখানের উপরে যে তিনটা কণা নিলাম এদের প্রত্যেকের দশা পার্থক্য সমান, অর্থাৎ সমদশায় আছে, সমদশায় আছে। প্রথম কথা তাহলে আমরা পাইলাম এই কণাগুলো সবগুলো সমদশায় আছে। ভাইয়া এগুলো কি তরঙ্গের উপরে আছে? হ্যাঁ ভাই এগুলো তরঙ্গের উপরে আছে, হ্যাঁ এগুলো তরঙ্গ আছে, এগুলি একটা গতিপথ সৃষ্টি করছে। এই দেখেন এখানে একটা গতিপথ বানাই ফেলছে সে, এখানে একটা গতিপথ বানাই ফেলছে, এই যে একটা গতিপথ বানাই ফেলছে, এই যে একটা গতিপথ বানাই ফেলছে, তাহলে একটা গতিপথও আছে তার, তাহলে তার একটা পথও আছে। তাহলে এই তিনটা মিলে যদি হয় তখন তো আমরা তাকে বলতে পারি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। আমি আরেকটার ক্ষেত্রে একটু দেখাই, এটা একটু মুছে দিই, এটা মুছে আমি আরেকটার ক্ষেত্রে একটু দেখাই, আরেকটার ক্ষেত্রে একটু দেখাই, তাহলে বুঝতে জিনিসটা খুব সহজ হবে, আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে। আমি আরেকটা আরেকটার ক্ষেত্রে একটু দেখাই, আরেকটার ক্ষেত্রে একটু দেখাই, সেটা হচ্ছে মনে করেন যে সাপোজ আমরা এই পরেরটা নিলাম, এখানে এখানেও দুই তিনটা, এখানে এই যে এই দুই তিনটা কণা নিলাম, এগুলো আসলে বৃত্তাকার, তো ছবিতে একটু ছোট বড় লাগতেছে। এটা তার উৎস, দেখেন উৎস থেকে তার এখানে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মনে করেন x, এটা যদি x হয় যেহেতু এটা বৃত্তাকার সমান তাহলে এটাও x, তাহলে এটাও x, যেহেতু এগুলোর পথ পার্থক্য সমান তাহলে এগুলোর দশাও সেম হবে, এগুলোর পথ যেহেতু অতিক্রান্ত পথ যেহেতু সমান তাহলে দশা সেম, ঠিক আছে? এগুলোর অতিক্রান্ত পথ যেহেতু সমান তাহলে এগুলোর দশা সেম হবে, তাহলে এটা দশা সেম, এগুলো তরঙ্গের উপরে আছে এবং এগুলো একটা গতিপথ সৃষ্টি করছে, এই যে দেখেন একটা গতিপথ আছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এগুলো একটা তরঙ্গমুখ, তাহলে এই যে এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা আসলে টু ডিতে দেখানো, এই জিনিসটা আসলে টু ডিতে দেখানো, মানে দ্বিমাত্রিক। এখন আমরা একটু দেখতে চাই যে তরঙ্গমুখ যদি ত্রিমাত্রিক হয় তাহলে কি হবে? মনে করেন এই যে এখানে একটা ত্রিমাত্রিক 3D, এটা একটা পয়েন্ট সোর্স, এখানে এটা হচ্ছে যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই যে এটা একটা উৎস, এটা তরঙ্গের উৎস, এই তরঙ্গ উৎস থেকে তরঙ্গ বের হচ্ছে, তাহলে এই যে এরকম স্ফেরিক্যাল, মানে এই যে যেরকম তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে অর্ধবৃত্তাকার বা স্ফেরিক্যাল, এই এই ধরনের কিছু তরঙ্গমুখের সৃষ্টি হবে, এটা আমরা দেখতে পারতেছেন এখানে নিশ্চয়ই। এই যে এটা হচ্ছে 2D তে আর এটা হচ্ছে যদি আপনি 3D তে, মানে মনে করেন একটা উৎস আছে সাথে চারদিক থেকে তার কি বের হচ্ছে, চারদিক থেকে তার তরঙ্গ বের হচ্ছে, তাকে মাঝখান দিয়ে কেটে আমি আপনাকে দেখালাম, ঠিক আছে? এই ধরনের এটা এক ধরনের তরঙ্গমুখ, আবার এরকম সমতল এটা এটা এক ধরনের তরঙ্গমুখ, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যদি বলেন বৃত্তাকার তাহলে বৃত্তাকার তরঙ্গমুখ, বৃত্তাকার না আসলে এটাকে গোলাকার বলা হয়, গোলাকার, ঠিক আছে? গোলক আকৃতি, ঠিক আছে? এবার আসেন এই এই যে এগুলো এক একটা তরঙ্গমুখ, এই যে এগুলোকে বলা হয় সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গ, এগুলো হচ্ছে সমতল তরঙ্গ, এই জিনিসগুলো হচ্ছে সমতল তরঙ্গমুখ। এখন বলতে পারেন যে ভাই আমি একটু আগে আপনি দেখাইলেন, এখানে দেখাইলেন এটাও বাঁকা, এখানে দেখাইলেন এটাও বাঁকা, এখন আপনি সমতল তরঙ্গমুখ থেকে বের করলেন, আসেন দেখেন। মনে করেন সূর্যের ক্ষেত্রে যদি চিন্তা করি, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে,
তাহলে প্রথমে নিশ্চয়ই এখানে একটা তরঙ্গমুখ ছিল, এরপরে এখানে একটা তরঙ্গমুখ ছিল, এরকম পৃথিবীতে আস্তে আস্তে হাজার হাজার তরঙ্গমুখ সৃষ্টি করে একটা সময় আসে এবং সর্বশেষ যেটা সেটা অনেক বড় হয়ে যায়, যে তরঙ্গমুখটা সৃষ্টি করে সেটা অনেক বড় হয়ে যায়। এবং একটা সময় গিয়ে এই যে আপনি যখন বড় একটা বৃত্ত থেকে খুব ছোট একটা অংশ কেটে নেবেন, তখন তাকে আপনার কাছে সমতল মনে হবে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে এটা সূর্য থেকে যে আলোটা আসতেছে সেটা তরঙ্গমুখগুলো আস্তে আস্তে দেখেন তরঙ্গমুখগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়। একটু যদি আপনারা খেয়াল করেন, এই যে তরঙ্গমুখটা এখান থেকে এটা যতটুকু ছিল এটা থেকে আরো বড় হয়েছে, এরপরে আরো একটা আঁকা যাবে। মনে করেন আপনি এর বাইরে যদি আরেকটা আঁকতে চান, এভাবে আঁকতে আঁকতে যখন আপনি খুব শেষে যাবেন তখন আপনার কাছে এগুলি আস্তে আস্তে স্ট্রেট হয়ে অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু বৃত্তাকার, তো এগুলো অনেক অনেক বড় বৃত্ত বা অনেক বড় গোলক যখন হবে তখন আপনি তার একটা ক্ষুদ্র অংশ যখন কেটে নিবেন তখন আপনার কাছে সমতল মনে হবে, তখন এই আমরা তাকে বলি হচ্ছে সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখ মানে অনেক বড় কোন একটা উৎস থেকে যখন আলো অনেক দূরে চলে আসে বা তরঙ্গগুলো অনেক দূরে চলে আসে তখন তরঙ্গমুখগুলো কি হয়ে যায়, তরঙ্গমুখগুলো সমতল হয়ে যায়, সোজা হয়ে যায়, তখন আমরা তাকে বলি হচ্ছে সমতল তরঙ্গমুখ। তাহলে আমরা দুই ধরনের তরঙ্গমুখ পেলাম, একটা বৃত্তাকার আর একটা হচ্ছে সমতল। লাস্ট একটা ধরনের তরঙ্গমুখ, তরঙ্গমুখ আসলে অনেক ধরনের হয়, আমরা তিনটা পড়তেছি, সেটা হচ্ছে এই এটা মনে করেন উৎসটা এরকম দণ্ডাকার, মনে করেন যে তরঙ্গের উৎসটা আছে সেটা এরকম দণ্ডাকার হইতে পারে না, হ্যাঁ হতে পারে, আলোর উৎস এরকম দণ্ডাকার হইতেই পারে। এই দণ্ডাকার যখন হবে তখন এই যে এর এরকম এর থেকে এরকম কিছু তরঙ্গমুখ হবে তখন সেটা হচ্ছে সিলিন্ডার হবে, এই যে এটার মতো হয়ে যাবে। তখন মনে করেন এখান থেকে যখন এটা একটা তরঙ্গের উৎস, তো তাহলে এ থেকে নিশ্চয়ই এইভাবে এভাবে কি বের হবে, তরঙ্গ বের হবে, ঠিক আছে। এগুলোকে যখন আপনি সবগুলোকে একসাথে যোগ করবেন, একসাথে যখন যোগ করবেন, এই যে এইভাবে যোগ করে ফেলবেন, এইভাবে যোগ করে ফেলবেন, তখন আপনার কাছে মনে হবে এরকম সিলিন্ডার আকৃতি, ঠিক আছে, সিলিন্ডার আকৃতি। তাহলে দেখেন যদি আমরা তিনটা জিনিস পাইছি, প্রথম হচ্ছে যদি বিন্দু উৎস হয় তাহলে এরকম গোলাকার পাবো, গোলাকার তরঙ্গমুখ পাবো, তরঙ্গমুখ গুলো গোলাকার হবে। দুই নাম্বার হচ্ছে যদি উৎস অসীমে থাকে এবং অনেক দূর পর্যন্ত তরঙ্গ গুলো আসে তখন তরঙ্গমুখ গুলো কি হয়ে যায়, সমতল। আর যদি দণ্ডাকৃতির হয় তাহলে আমরা যে তরঙ্গমুখ গুলি পাবো সেগুলো হচ্ছে সিলিন্ডার আকার, ঠিক আছে, এরকম সিলিন্ডার আকৃতি হবে। এই যে এটা কিন্তু এখানে উৎস, এটা কিন্তু এখানে উৎস, এই উৎস থেকে এই যে এখানে তরঙ্গমুখ যেগুলো আমরা চলে আসছি, সেটা হচ্ছে এবং শেষের দিকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হাইগেন্সের নীতি, যেটার উপর বেস করে উনি ওনার তত্ত্ব দিচ্ছেন, সেই হাইগেন্সের নীতি পড়বো। এই হাইগেন্সের নীতির পরে আমাদের আরো দুইটা ক্লাস হবে, সেই দুইটা ক্লাসে আমরা থিওরি পড়ব এবং ওই থিওরির সাথে সাথে কিন্তু ম্যাথও করব এবং লাস্টে গিয়ে আমরা ম্যাথ, যেহেতু আমাদের ভার্সিটি এক্সাম বলেন, ইঞ্জিনিয়ারিং এক্সাম বলেন, এইচএসসি এক্সাম বলেন, ফিজিক্সটা হচ্ছে বোঝার জিনিস, ফিল করার জিনিস, আপনি যখন ফিল করতে পারবেন তখন আপনি ম্যাথগুলো করে মজা পাবেন। আমরা হয়তো আরো অনেক ধরনের ম্যাথ করবো, আজকে আসলে মূলত থিওরি আলোচনা ছিল, সেজন্য আমরা আসলে ম্যাথ নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বলি না, তবে নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো। আসলে এই চ্যাপ্টারের প্রথম দিকটা থিওরি এবং থিওরিটা যথেষ্ট বোঝার মজার এবং যথেষ্ট বোঝার। আমাদের দেশে কি করে, কিছু সূত্র শিখে এই চ্যাপ্টারটাকে এমন একটা ভাবে প্যাকেট করছে যে এটা কিছু সূত্র শিখে সূত্রে কি কি আছে কি কি দেওয়া দিয়ে, বাট ফিজিক্সে যখন একটু বেসিক থেকে প্রশ্ন করে ভার্সিটি এক্সামে কিংবা ইঞ্জিনিয়ারিং এক্সামে বা এইচএসসি পরীক্ষায় তখন তারা আর কিছু পারে না এবং ভুল করে আসে, তো এই জন্য জিনিসগুলো বুঝতে হবে। আসেন আমরা হাইগেন্সের নীতির মোট কথা হচ্ছে তিনটা, এটা হচ্ছে তার এক নাম্বার কথা, ঠিক আছে, তার এক নাম্বার কথা হচ্ছে এটা বলছে কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসাবে কাজ করে। মানে মনে করেন এখানে একটা তরঙ্গের উৎস আছে, তরঙ্গ থেকে এখানে এবারে তরঙ্গ মুখ বের হলো, ঠিক আছে, এখান থেকে তরঙ্গ মুখ বের হলো, তো তরঙ্গ মুখের উপরে যে কণাগুলো আছে, এই যে মনে করেন এখানে একটা কণা আছে, আসলে তো অজস্র কণার সমষ্টি, তো এই কণাগুলো প্রত্যেকটা আবার আরেকটা গৌণ মানে সেকেন্ডারি একটা ওয়েভলেট সৃষ্টি করবে, মানে গৌণ তরঙ্গের উৎস হিসাবে কাজ করে। তাহলে সে গৌণ তরঙ্গ সৃষ্টি করবে, এখান থেকে সেই যে গৌণ তরঙ্গ সৃষ্টি করবে, এইটা সৃষ্টি করবে, এর প্রত্যেকটা সৃষ্টি করবে, যেটা আমরা ওই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন এগুলি প্রত্যেকটা একটা একটা আমরা পরের স্লাইডও দেখতে পাবো। এই যে দেখেন এই এখানে এই এটা এটা একটা ওয়েভলেট, একটা ওয়েভলেট মানে একটা তরঙ্গ ওয়েভ ফ্রন্ট কেটে নেওয়া হয়েছে, এই যে মনে করেন এতটুকু আমরা কেটে নিলাম, তো কেটে নিলে এই যে মনে করেন এটা এটা আরেকটা এটা একটা কণা তরঙ্গের
তরঙ্গের উপরস্থ একটা কণা, সেটা হচ্ছে তরঙ্গ মুখের বা ওয়েভফ্রন্টের উপরস্থ একটা কণা, এটা কি করে, এটা আরেকটা নতুন কি করবে, নতুন একটা তরঙ্গ মুখে সৃষ্টি করবে, নতুন একটা তরঙ্গের সৃষ্টি করবে। এবং দুই নাম্বার কথা, এটা ছিল এক নাম্বার কথা, এক নাম্বার কথা হচ্ছে কোন তরঙ্গ মুখ বা ওয়েভফ্রন্ট প্রতিটি কণা, এই যে ওয়েভফ্রন্টের যে প্রত্যেকটা কণা, ওয়েভফ্রন্টের যে প্রত্যেকটা কণা সেগুলি গৌণ তরঙ্গ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভের উৎস হিসেবে কাজ করবে, তাহলে সেই উৎস হিসেবে কাজ করলো। দুই নাম্বার কথা হচ্ছে সে তো সেকেন্ডারি ওয়েভ সৃষ্টি করলো, এই যে সেকেন্ডারি ওয়েভ দেখেন, এই যে এখানে সেকেন্ডারি ওয়েভ সৃষ্টি করে ফেলছে, সেকেন্ডারি ওয়েভ সে সৃষ্টি করে ফেলছে। এখন যেহেতু সে সেকেন্ডারি ওয়েভ সৃষ্টি করে ফেলছে, তো বলছে তরঙ্গ অনুতরঙ্গের অনুতরঙ্গের গুলো মূল তরঙ্গের সমান বেগে যাবে, অর্থাৎ দেখেন এই যে এই তরঙ্গের যে বেগটা, অর্থাৎ এই যে এখানে আমাদের উৎস, আমি যদি একটু কালো কালি দিয়ে দেখাই, একটু যদি কালো কালি দিয়ে দেখাই, এই যে এই তরঙ্গে এখান থেকে এই পর্যন্ত যে বেগে গেছে, এর পরের অংশটা মানে এর পরেরটা হচ্ছে গৌণ, এটা হচ্ছে প্রাইমারি, এর পরেরটা হচ্ছে সেকেন্ডারি, তার সেকেন্ডারি ওয়েভেরও কি থাকবে, সেকেন্ডারি তার সেকেন্ডারি ওয়েভেরও বেগ সেম থাকবে। মনে করেন এখানে বেগ যদি ভি হয়, সেকেন্ডারি ওয়েভের ক্ষেত্রে বেগ ভি, মনে করেন এখানে তার উৎস ছিল, এই উৎস ক্ষেত্রে এই যে এই কণাগুলোর বেগ হচ্ছে ভি, তাহলে এখান থেকে যে তরঙ্গটা গেল এই তরঙ্গ তার বেগ ভি, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ক্ষেত্রেই তার বেগ ওয়েভের বেগ সমান। অর্থাৎ আমরা যেই এখানে কিন্তু কণা এভাবে আসছে, মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এই যে এভাবে প্রথমে একটা বের হয়েছে, এটার যে কণাগুলো আছে এই কণাগুলো থেকে কি হয় আবার তরঙ্গ বের হয়, এই তরঙ্গগুলোর বেগ আর উৎসের বেগ এই দুটো সেম, এই জন্য বলছে অনুতরঙ্গ মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনে, মানে যে সেকেন্ডারিটা যে এসেছে। এবার আসেন এই জিনিসগুলো সোজা, এগুলো আমরা বই পড়েই বুঝি, এগুলো বোঝার জন্য এত কষ্ট করতে হয় না, কিন্তু এই কথাটা পরের কথাটা অর্থাৎ তিন নাম্বার যে কেসটা, তিন নাম্বার কেসটা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে আমাদের আজকের ক্লাসটা সার্থক, আমাদের সাথে এতক্ষণ ধরে যে আপনি দৌড়াদৌড়ি করলেন এটাও সার্থক, অনেক দীর্ঘ একটা ক্লাস ছিল, আপনি যে শেষ পর্যন্ত আমার সাথে আসতে পারছেন এটা সার্থক হবে। তো জিনিসটা কি, সেটা হচ্ছে বলছে যে কোনো মুহূর্তে অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শতল পাওয়া যাবে তার নতুন তরঙ্গের অবস্থান নির্দেশ করবে। আমি জিনিসটাকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আগের চিত্রটা থেকে, দেখেন এই যে এই তরঙ্গটাতে আমি একটু এই সেটটা একটু মুছে দেই, এটার ক্ষেত্রে যদি আমি এই জিনিসটাকে দেখাই, মনে করেন এখানে এই যে এখানে তরঙ্গ স্থ কণা ছিল এগুলো, এই মনে করেন তিনটা, ঠিক আছে, তো এখান থেকে তরঙ্গ বেরোইছে, আবার সেকেন্ডারি ওয়েভ বেরোইছে, এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বেরোইছে। এখন এখান থেকে তরঙ্গ বের হওয়ার পর এই যে তরঙ্গ মুখগুলো, এই নতুন যে তরঙ্গগুলো আছে এগুলোকে স্পর্শ করে, এগুলোকে স্পর্শ করে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে এটা হবে নতুন, এটা হবে নতুন ওয়েভ ফ্রন্ট। আমি জিনিসটাকে আরেকবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন একটু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে উৎস, উৎস থেকে প্রথমে মনে করেন এরকম একটা ওয়েভলেট বের হইলো, তরঙ্গমুখ এরকম একটা তরঙ্গমুখ বের হইলো, ঠিক আছে, এরকম একটা ওয়েভ ফ্রন্ট বের হইলো। এখন ওয়েভ ফ্রন্টের উপরে মনে করেন এখানে একটা কণা আছে, আমি একটু এর পরেরটা আমি লাল দিয়ে দেখাচ্ছি, পরেরটা আমি লাল দিয়ে দেখাচ্ছি, মনে করেন এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, চারটা, যদি অনেকগুলো কণা আছে আমি চারটা ধরে নিলাম, তো এইখান থেকে আরেকটা কি হবে, এখান থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের সৃষ্টি হবে, এখান থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের সৃষ্টি হবে, এখান থেকে ওয়েভ ফ্রন্টটা আরেকটা তরঙ্গের সৃষ্টি হবে, এখান থেকে আরেকটা তরঙ্গের সৃষ্টি হবে। দেখেন এটা কিন্তু আমাদের প্রাথমিক বা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ, ঠিক আছে, এটাকে প্রাইমারি তরঙ্গমুখ ওয়েভ, এটাকে প্রাইমারি তরঙ্গমুখ বলা যায়। এরপর সেকেন্ডারি মানে এর পরের তরঙ্গমুখটা কোথায় হবে, এর পরের তরঙ্গমুখটা হবে এই যে আপনি নতুন যে তরঙ্গগুলো পাইলেন এগুলোকে স্পর্শ করে, এই যে আমি লাল যে আরেকটা তরঙ্গ আঁকতেছি না ভাইয়া, হ্যাঁ লাল আরেকটা তরঙ্গ আঁকতেছি, দেখেন এই যে স্পর্শ করে যে নতুন নতুন যে ইয়াটা আঁকছে সেটা হচ্ছে নতুন তরঙ্গ, যেটা আমরা মানে নতুন তরঙ্গমুখ বা এটাকে সেকেন্ডারি বলা হয়, এটাকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বলা হয়, ঠিক আছে, এটাকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বলা হয়। তো এটা হচ্ছে নতুন তরঙ্গমুখ, এটা হচ্ছে নতুন তরঙ্গমুখ। তাহলে আমাদের কথাটা কি ছিল, কথাটা ছিল এই যে দেখেন যে কোনো মুহূর্তে তরঙ্গগুলো স্পর্শ করে যে সাধারণ স্পর্শকতল পাওয়া যাবে অনুতরঙ্গগুলো, অনুতরঙ্গ মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভগুলোকে, এই যে এখানে দেখেন এই যে এখানে এগুলো হচ্ছে উৎস, আমি এগুলোকে একটু কালো দিয়ে দেখাই, এগুলো হচ্ছে উৎস, এটা উৎস, এটা উৎস, এটা একটা উৎস, এটা সরি উৎস না, এটা হচ্ছে যে সেকেন্ডারি মানে তরঙ্গ কণা, এখান থেকে যে ওয়েভ ফ্রন্টগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে আপনি যখন একটা সাধারণ স্পর্শক দ্বারা স্পর্শ করেন এটা একটা নতুন বা সেকেন্ডারি ওয়েভলেট পেয়ে গেলেন, ঠিক আছে।
আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই যে এখানে আরো স্পষ্ট ভাবে দেওয়া আছে, এটা হচ্ছে পয়েন্ট সোর্স। এখানে এসে এটা প্রাথমিক কি হয়েছিল, প্রাথমিক একটা এখান থেকে আবার কি সৃষ্টি হয়েছে, এখান থেকে আবার এই যে এখান থেকে আবার সৃষ্টি হয়েছে এবং এখানে আরেকটা স্পর্শক এঁকে নিয়েছে, ঠিক আছে। তো আমি জিনিসটা যদি এখানে আরেকটু একটু এভাবে দেখাই, এখানে যেভাবে দেখাইছে এভাবে যদি একটু দেখাই, মনে করেন এখানে একটা তরঙ্গমুখের একটা অংশ নিলাম, এখান থেকে তিনটা জিনিস, তিনটা এটা হচ্ছে একটা তরঙ্গমুখ, এটা প্রাইমারি তরঙ্গমুখ। তো এই তরঙ্গের উপরে আরো তিনটা কণা আছে, এই তিনটা কণা আবার সেকেন্ডারি কণার হিসাবে কাজ করবে, উৎস হিসাবে কাজ করবে। তাহলে আপনি এখান থেকে আবার দুইটা সেকেন্ডারি তরঙ্গ বের হবে। তো এই সেকেন্ডারি তরঙ্গগুলোকে স্পর্শ করে যদি আপনি একটা স্পর্শক আঁকেন, তখন তা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট হিসাবে আপনার জন্য কাজ করবে, যেটা আমরা একদম এই ক্লাসের শুরুতে দেখে আসছি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মুখ, তরঙ্গমুখ। এই তরঙ্গমুখ থেকে একটা গৌণ তরঙ্গ সৃষ্টি হয়েছে এবং গৌণ তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গমুখের সৃষ্টি হয়েছে। এটাও তরঙ্গমুখ, এটাও তরঙ্গমুখ, এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে গৌণ, মানে এটা হচ্ছে যে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। এরপর এটা থেকে আবার নিশ্চয়ই, এগুলি থেকে আবার নিশ্চয়ই কি সৃষ্টি হবে, এখান থেকে আবার আবার কি হবে, আবার তরঙ্গমুখের সৃষ্টি হবে, আবার ওয়েভ ফ্রন্টের সৃষ্টি হবে। এভাবে তরঙ্গগুলো আস্তে আস্তে সামনে এগিয়ে যায়। তো জিনিসগুলো আমি আসলে আপনাদেরকে চিত্রের মাধ্যমে বা বুঝিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, কতটা বুঝাতে পেরেছি জানি না। তো হাইগেনের নিয়মের সাহায্যে আপনি চাইলে প্রতিফলন, এই যে এখানে দেখানো হয়েছে যে প্রতিফলন কিভাবে হয়, এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে প্রতিফলন কিভাবে হয়, এই যে ওয়েভফ্রন্টগুলো যে তরঙ্গমুখগুলো আসে, তরঙ্গমুখগুলো এসে এই সারফেসে প্রতিফলিত হয়ে চলে যায়, ঠিক আছে। এগুলো তরঙ্গমুখ, মানে তরঙ্গমুখের সাপেক্ষে আসলে ওই হাইগেন্স সবগুলো জিনিসই আসলে তরঙ্গমুখের সাপেক্ষে করছে। তারপরে দেখেন এই যে এরপরে প্রতিসরণ, প্রতিসরণটা বোঝার জন্য প্রতিসরণটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিসরণটা বোঝার জন্য আসলে হাইগেনের, এটা একটা ভালো প্রশ্ন যে হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ প্রমাণ করে, এবং এই জিনিসগুলো আমাদের বইতেও আছে। তো যেহেতু আমাদের প্রমাণ আসে না, সেই জন্য আমি আর জিনিসগুলো আপনাকে ওইভাবে দেখেন, আমি জাস্ট চিত্র আকারে দেখাইছি। দেখেন এই যে এই নিচের চিত্রটা, এটা আমার তো বুঝতে একটু সমস্যা হবে, নিচের চিত্রটা দেখতে স্পষ্ট। দেখেন একটা ওয়েভ ফ্রন্ট আসতেছে এবং সেটা এসে কিভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন একটা ওয়েভ ফ্রন্ট আসতেছে, এসে এটা কিন্তু বেঁকে যাচ্ছে, এটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। নেক্সট ক্লাসে আমরা এই দুইটা জিনিস নিয়ে আসলে কথা বলবো, সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণ, অর্থাৎ সরি প্রতিসরণ না, এটা হচ্ছে ব্যাথ ইন্টারফেরেন্স বা ব্যথিচার, আর এটা হচ্ছে অপবর্তন, ডিস্ট্রাকশন বা অপবর্তন। এই দুটো জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এবং ডিটেইলি কথা বলবো, সাথে বেশ কিছু ম্যাথামেটিক্স, যেহেতু ব্যথিচার এবং অপবর্তন ইংরেজি পরীক্ষা আমাদের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবে, অসাধারণ কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা করব, কারণ ফিজিক্স এবং ম্যাথ দুটি আসলে পরস্পর হাতে হাত থেকে চলতে হবে। আজকে আমরা শুধু থিওরি নিয়ে গল্প করছি। তো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম, আমার নামটা তো আপনারা হয়তো দেখছেন, সেটা হচ্ছে আমি হচ্ছে কাজী এমডি হাসান সিদ্দিক। আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে এই নামে, এই যে এখানে যে নামটা দেওয়া আছে সেই নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, এবং একই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে। আপনারা দুটাতে জয়েন হয়ে যাবেন, তাহলে আমাদের ক্লাসগুলো, যে আমার যে ক্লাসগুলো সেগুলো আপডেট বা আর অনেক কিছু জানতে পারবেন। নেক্সট পর্বে অবশ্যই দেখবেন, কারণ নেক্সট পর্বটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাতে আমরা আলোচনা করবো ব্যথিচার এবং অপবর্তনী। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সবাই করোনার যে শিষ্টাচার সেটা মেনে চলবেন, আর নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আপনার সৃষ্টিকর্তা যদি আপনাকে রক্ষা করেন, তাহলে আপনাকে করোনা হয়তো বা কিছু করবে না, তবে অবশ্যই যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলার চেষ্টা করবেন। যতদিন আমাদের এভাবে লকডাউন থাকবে বা এই ধরনের এইভাবে চলতে হবে, ততদিন আমরা হয়তো আমি চেষ্টা করবো ব্যক্তিগতভাবে আপনাদের জন্য কিছু করার, এবং সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে নেক্সট ক্লাস করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।